অর্গানিক হচ্ছে আজকের টপিক হলো ফিশন অফ বন্ড, ফিশন অফ বন্ড। তো টপিকটা হচ্ছে ফিশন অফ বন্ড। এখন ফিশন অফ বন্ডটা হচ্ছে নাথিং বাট বন্ড ব্রেকিং। তাহলে তোমার ফিশন অফ বন্ড হচ্ছে সিম্পলি বন্ড ব্রেকিং। তবে যদিও বলছি যে ফিশন অফ বন্ড, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত হচ্ছে ফিশন অফ কোভ্যালেন্ট বন্ড। কারণ ইউ নো যা তোমার অর্গানিক কম্পাউন্ডে অনলি কোভ্যালেন্ট বন্ড ইজ প্রেজেন্ট, অনলি কোভ্যালেন্ট বন্ড। সে কারণে এটা চিন্তা করতে হবে যে ফিশন অফ কোভ্যালেন্ট বন্ড। তো ফিশন অফ বন্ড অর ফিশন অফ কোভ্যালেন্ট বন্ড যেটা হচ্ছে বন্ড ব্রেকিং। আচ্ছা, তো উই হ্যাভ আইডিয়া যে রিয়াকশন মানে হচ্ছে বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং, মানে রিয়াকশন মানেই হচ্ছে বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং। ওকে, রিয়াকশন মানে হলো বন্ড ব্রেক করবে ফলোড বাই বন্ড ফর্ম করবে। তারপরে আমরা কিন্তু অল টাইম বলি হচ্ছে বন্ড ব্রেকিং বন্ড ফর্মিং, কখনো বলি না যে বন্ড ফর্মিং ব্রেকিং, এমনটা না। কিন্তু সবসময় হচ্ছে বন্ড ব্রেকিং বন্ড ফর্মিং। রিয়াকশন মানে হচ্ছে ফার্স্ট অফ অল বন্ড ব্রেক করবে, পরে বন্ডটা আবার নতুন করে বন্ড ফর্ম করবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের আজকে আলোচনার বিষয়টা হচ্ছে গিয়া ফিশন অফ বন্ড, মানে আমরা যেহেতু কোন দিকে যাচ্ছি এটা তোমাকে বুঝতে হবে। আমরা অর্গানিক কেমিস্ট্রিতে আছি, আর তোমরা অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে যদি তোমাদের আগের আইডিয়া থাকে তাহলে তোমরা জানো যে অর্গানিক কেমিস্ট্রি মানে অর্গানিক রিয়াকশন, অর্গানিক কেমিস্ট্রি মানে অর্গানিক রিয়াকশন। তো রিয়াকশনের পথে আমরা যাচ্ছি, তো তার জন্য আমাদের এখন কিছু বেসিক জায়গা তৈরি করতে হবে। এই জায়গাগুলো যত স্ট্রং থাকবে, কারো যে যত এই জায়গাতে স্ট্রং হবে তার পক্ষে রিয়াকশন বোঝাটা তত সহজ হবে। তো ফিশন অফ বন্ড মানে বন্ড ব্রেকিং, যেহেতু বন্ড ব্রেক করে পরে ফর্ম করে, সেজন্য আগে দেখতে হবে যে বন্ড ব্রেকিংটা কিভাবে হয় আর কি। তো ফিশন অফ বন্ডে তোমার দেয়ার আর টু টাইপস অফ ফিশন আর কি, দেয়ার আর টু টাইপস অফ ফিশন। একটা হচ্ছে হোমোলাইটিক ফিশন, হোমোলাইটিক ফিশন। তাহলে ফিশন অফ বন্ডের মধ্যে দুই ধরনের ফিশন আছে, আর একটা হচ্ছে গিয়ে তোমার হোমোলাইটিক ফিশন। তাহলে আরেকটা কি হবে তোমরা তো বুঝতেই পারতেছো, হেটারোলাইটিক ফিশন। তো আসো ফার্স্ট অফ অল হচ্ছে হোমোলাইটিক ফিশনে। তাহলে হোমোলাইটিক ফিশন কি? হোমোলাইটিক ফিশন হচ্ছে এরকম, ধরো এ বন্ড বি, এ বন্ড বি, তার মানে একটা এবি মলিকিউল যার মধ্যে এ আর বি এর মধ্যে বন্ড আছে, এবি মলিকিউল যেখানে এবি বন্ড। এবি বন্ড মানে কি? এ আর বি ওয়ান পেয়ার অফ ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করতেছে। এখন ধরো যখন ব্রেক করলো, ব্রেক হওয়া মানে কি? এ আর বি বন্ড ব্রেক হওয়া মানে এ থেকে বি সেপারেট হওয়া। এ থেকে বি সেপারেট হওয়ার সময় কি হইছে? এর দখলে একটা ইলেকট্রন, বি এর দখলেও একটা ইলেকট্রন চলে গেছে। তাইলে এখন তুমি কি এটাকে বলতে পারবা পজিটিভ? না। তুমি কি বলতে পারবা এটা নেগেটিভ? তাও না। তাহলে এটা কি? ঠিক না? তাহলে আমরা এটা যেটা তৈরি হইলো, এটা যেটা তৈরি হইলো, এই স্পেসিস গুলাকে বলা হয় ফ্রি রেডিক্যাল। এই স্পেসিস গুলাকে বলবা হচ্ছে ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল। তার মানে হোমোলাইটিক ফিশন থেকে কি তৈরি হয়, হেটারোলাইটিক ফিশন থেকে কি তৈরি হয়, আসল ব্যাপার মেইন আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেটা। হোমোলাইটিক ফিশন থেকে প্রোডিউস হয় হচ্ছে ফ্রি রেডিক্যাল। হোমোলাইটিক ফিশন কি? যখন কোন কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে, এবং ব্রেক করার পরে যদি দুইটা ইলেকট্রন বা বন্ড ইলেকট্রন যদি দুইটা অ্যাটমের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, বন্ড ইলেকট্রন যদি দুইটা অ্যাটমের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, তাহলে এই এই ব্রেকিংটা বা এই ফিশনটার নাম হোমোলাইটিক ফিশন। ফিশন হিসেবে এটা হোমোলাইটিক ফিশন, ব্রেকিং হিসেবে এটা হোমোলাইটিক, কারণ দুজনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে ইলেকট্রন। বন্ড ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন যদি ইকুয়ালি হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে হোমোলাইটিক ফিশন। অনেক সময় যদি খুব খুব করে মনে করো, খুব ডিপ থেকে চিন্তা করো, তোমার কাছে এটা কারোর কাছে মনে হইতে পারে যে দুইজন দুইটা ইলেকট্রন দিয়ে ইলেকট্রন শেয়ার করছে, তারপরে দুইজন দুইটা ইলেকট্রন ফেরত নিয়ে নিতে। যদি এমন হয় তাইলে সে তো আগে এতটাই ফিরে আসার কথা ছিল, মনে হয় এমনটা, ঠিক না? কিন্তু শুনো, সবসময় মনে রাখবা সেটা হলো গিয়া যে জিনিসটা, সেটা হচ্ছে যে যখন এ আর বি মিলে দুইটা ইলেকট্রন শেয়ার করে, বন্ড প্রোডিউস করে, তখন ওই দুইটা ইলেকট্রন হয়ে যায় অনেকটা কিরকম জানো? অনেকটা হয়ে যায় হচ্ছে গিয়া তোমার পাবলিক প্রপার্টির মতো হয়ে যায়।
পাবলিক প্রপার্টির মতো হয়ে যায়, অর্থাৎ সবার আবার আমার আমার কিন্তু আমার সবার কিন্তু আবার না সবার না এমনটা আর কি অনেকটা। এই দুইটা ইলেকট্রন এখন আর এ আর বি কারোই একক দাবি করতে পারবে না, এই দুইটা ইলেকট্রনের নতুন একটা আইডেন্টিটি হয়েছে, কি সেটা, সেটা হলো বন্ড ইলেকট্রন, সেটা হচ্ছে কি বন্ড ইলেকট্রন, মানে দুইজন সেটা শেয়ার করতেছে, দুইজন ইলেকট্রন দিয়ে যখন ইলেকট্রন তারা শেয়ার করতেছে দ্যাট টাইম সেই ইলেকট্রনটার উপরে এরও দাবি আছে ওরও দাবি আছে, তখন এই ইলেকট্রনটাকে তখন নতুন করে এই ইলেকট্রনটা তার যে নর্মাল ইলেকট্রন সেই ইলেকট্রনের মতো না ওই মতো বিহেভ করবে না, সেই ইলেকট্রনটা হয়ে যাবে নতুন একটা আইডেন্টিটি ক্রিয়েট করছে, সে হলো গিয়ে বন্ড ইলেকট্রন, যার জন্য তার কাছে একটা বন্ড ইলেকট্রন আছে তার কাছে একটা বন্ড ইলেকট্রন আছে, অর্থাৎ আমি এই বন্ডটা যখন ব্রেক করছে তখন আমি হিসাব চাইতেছি যে আমার বন্ড ইলেকট্রন গেল কোথায়, তখন এ বললো আমার কাছে একটা, বি বললো আমার কাছে একটা, তাইলে আমি বুঝলাম যে হ্যাঁ আমার বন্ড ইলেকট্রন কোথায় ডিস্ট্রিবিউটে, ওকে, তার মানে বন্ড ইলেকট্রনের হিসেবে তার কাছে একটা ইলেকট্রন তার কাছে একটা ইলেকট্রন আছে, তো তখন তারা আর ওই নর্মাল অ্যাটম কিন্তু না, ওকে, তারা আর নর্মাল অ্যাটম না, দে বিহেভ লাইক রেডিক্যাল, দে বিহেভ লাইক আয়ন, ওকে, তো এই ধরনের আয়নকে যেহেতু এরা পজিটিভও না নেগেটিভও না, দ্যাটস হোয়াই এদেরকে বলা হয় হলো ফ্রি রেডিক্যাল, তাহলে ফ্রি রেডিক্যালটা কি, ফ্রি রেডিক্যালস আর সাচ টাইপ অফ স্পেসিস which are consisting an electron by a single electron jebhabe bolna chilo tale tarai hocche free radical jara consist kore ekta electron okay to tara hocche kya tomar hocche free radical and they are neither positive nor negative তারা কি না পজিটিভও না নেগেটিভও না দে অ্যাক্ট অ্যাজ আয়ন তারা কিসের মতো বিহেভ করে আয়নের মতো বিহেভ করে এরা আয়নের বিহেভ করে আর কি ওকে এরা আয়নের বিহেভ করে এনে এদের স্টেবিলিটি হচ্ছে ও স্টেবিলিটিতে যাওয়ার আগে একটু বুঝে নেই সেটা হচ্ছে যে এই যে ফ্রি রেডিক্যাল যারা হবে এদের প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেখে নিচ্ছি এটা তো এবি দিয়ে বোঝানো হইছে যা এবি দিয়ে বোঝানো হইছে মনে করো ক্লোরিন বন্ড ক্লোরিন 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 মলিকিউলের মধ্যে কি থাকে ক্লোরিন ক্লোরিন বন্ড থাকে তাহলে ক্লোরিন মলিকিউলে থাকে হচ্ছে ক্লোরিন ক্লোরিন বন্ড আর ক্লোরিন ক্লোরিন বন্ড যখন ইউভির প্রেজেন্সে তোমরা জানো ইউভির প্রেজেন্সে যখন ব্রেক করে তখন ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে দুইটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল হয় তাহলে এখানে ক্লোরিন হচ্ছে ফ্রি রেডিক্যাল তাহলে শোনো হোমোলাইটিক ফিউশন হওয়ার পসিবিলিটি কখন হবে জানো হোমোলাইটিক ফিউশন হওয়ার পসিবিলিটি হবে যদি হোমো অ্যাটম হয় অর্থাৎ একই অ্যাটম হইলে তো তাদের মধ্যে নেগেটিভিটি ডিফারেন্স নাই একই অ্যাটম হইলে তারা অবশ্যই নন পোলার অবশ্যই তারা তখন নন পোলার তো নন পোলার হলে হোমোলাইটিক ফিউশন হয় নন পোলার হইলে হোমোলাইটিক ফিউশন হয় এখন নন পোলার সেম অ্যাটম হইলে তো এটা নন পোলার হবেই ডিফারেন্ট অ্যাটমের মধ্যেও তো নন পোলার হয় তাহলে এটা সেম অ্যাটম কাম নন পোলার তাহলে এইটা যখন ব্রেক করবে তখন যেহেতু তাদের মধ্যে কোনো ইলেকট্রো নেগেটিভিটি ডিফারেন্স নাই তাইলে সেখানে ফ্রি রেডিক্যাল হবে তেমনি মনে করো মিথেন মিথেনের মধ্যে থেকে যখন মিথাইল আর হাইড্রোজেন আলাদা হবে কথার কথা মিথাইল এবং হাইড্রোজেন সেপারেট হবে তখনও কিন্তু তারা ফ্রি রেডিক্যাল হবে তখন কি হবে এই ব্রেকিংটা হোমোলাইটিক হবে এবং সেখানে ফ্রি রেডিক্যাল প্রডিউস হবে তাহলে ফ্রি রেডিক্যাল প্রডিউস হবে কারণ কার্বন আর হাইড্রোজেনের মধ্যে তোমরা জানো যে নেগেটিভিটি ডিফারেন্সটা হচ্ছে গিয়া বিলো 0.5 অর্থাৎ এটাও পিওর কোভ্যালেন্ট এবং এখানেও তোমার ইয়ে থাকে না নন পোলার টাইপেরই হয় তাইলে আমরা দেখলাম যে ফ্রি রেডিক্যাল যখন হয় সেটা অ্যাটমের উপরে হইতে পারে সেটা রেডিক্যালের উপরে হইতে পারে মানে কার্বন ইটসেলফ কি হইতে পারে ফ্রি রেডিক্যাল হইতে পারে কার্বন কি হইতে পারে ফ্রি রেডিক্যাল হইতে পারে তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে যেহেতু অর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কম্পাউন্ড মানে কার্বন বেস কম্পাউন্ড তো অর্গানিক কম্পাউন্ড যদি হয় কার্বন বেস কম্পাউন্ড তাহলে কার্বন যদি ফ্রি রেডিক্যাল হয় সেটাকে নিয়ে আমরা একটা স্টাডি করবো এখন ওকে এই ধরো কার্বন যেটা ফ্রি রেডিক্যাল এটা হচ্ছে কার্বন যেটা ফ্রি রেডিক্যাল এখন কার্বনের সাথে কি থাকতে পারে তিনটা হাইড্রোজেন থাকতে পারে ঠিক আছে তখন এটার নাম হয় মিথাইল ফ্রি রেডিক্যাল এটা তখন হলো মিথাইল ফ্রি রেডিক্যাল আচ্ছা কার্বন ফ্রি রেডিক্যাল আর তিনটা হাইড্রোজেন না থেকে যদি এমন হয় যে দুইটা হাইড্রোজেন আছে একটা অ্যালকাইল আছে
দুইটা হাইড্রোজেন আছে আর একটা অ্যালকাইল আছে, তাই এটা বলা হবে 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে প্রাইমারি, 1 ডিগ্রি মানে প্রাইমারি, তাহলে প্রাইমারি ফ্রি রেডিক্যাল। কার্বন ফ্রি রেডিক্যাল, তার সাথে একটা হাইড্রোজেন আর দুইটা যদি অ্যালকাইল থাকে তাহলে এটা হবে 2 ডিগ্রি মানে সেকেন্ডারি ফ্রি রেডিক্যাল। আচ্ছা কার্বনের সাথে কোন হাইড্রোজেনই নাই, তিনটাই হচ্ছে তোমার অ্যালকাইল, তাহলে তখন সেটা হবে 3 ডিগ্রি মানে টারশিয়ারি ফ্রি রেডিক্যাল। তাহলে আমরা দেখলাম যে কার্বন ফ্রি রেডিক্যাল কয় রকম। কার্বন ফ্রি রেডিক্যাল হচ্ছে এই 4 টাইপ। একটা হলো মিথাইল, এটা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি না, এটা শুধুই মিথাইল। প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি হতে গেলে তার কাছে প্রাইমারি কার্বন থাকতে হবে, সেকেন্ডারি কার্বন থাকতে হবে, এক টারশিয়ারি কার্বন থাকতে হবে। তাহলে এই প্রাইমারি কার্বনে প্রাইমারি কার্বোকেটায়ন, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি কার্বন, সরি ফ্রি রেডিক্যাল, এরা হলো সব ফ্রি রেডিক্যাল। এটা এটা ইটসেলফ মিথাইল, বাকিটা প্রাইমারি সেকেন্ডারি এন্ড টারশিয়ারি। এখন এইদের স্টেবিলিটিটা তোমার জানা থাকতে হবে, হ্যাঁ স্টেবিলিটিটা তোমার জানা থাকতে হবে, যে এদের স্টেবিলিটিটা অর্থাৎ ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি। ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি হলো এইটা, ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি হচ্ছে এইটা, টারশিয়ারি সেকেন্ডারি প্রাইমারি এন্ড টারশিয়ারি কম স্টেবল হচ্ছে গিয়া তোমার মিথাইল রেডিক্যাল। মিথাইল রেডিক্যাল হচ্ছে কম, সবচেয়ে কম স্টেবল, এটা হচ্ছে গিয়া তোমার ফ্রি রেডিক্যাল। তাহলে আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছি সেটা হচ্ছে ফিশন অফ বন্ড অর বন্ড ব্রেকিং, বন্ড ব্রেকিং অফ কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ডের ব্রেকিং এর টু টাইপ অফ ব্রেকিং। আর ওয়ান টাইপ হচ্ছে গিয়া হোমোলাইটিক ফিশন। হোমোলাইটিক ফিশনটা আমরা রিয়েলাইজ করলাম যে হোমোলাইটিক ফিশন হচ্ছে তখন যখন কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে, স্পেশালি যেগুলো নন পোলার বন্ড, ওই নন পোলার বন্ড যখন ব্রেক করে যে কোনো ইনফ্লুয়েন্সে সে ব্রেক করবে। তো ব্রেক করার পরে যে রেডিক্যাল গুলো পাওয়া যাবে সেই রেডিক্যাল গুলো নাইদার পজিটিভ নর নেগেটিভ, দে কনসিস্টিং ওয়ান সিঙ্গেল ইলেকট্রন এন্ড দে আর কোন ফ্রি রেডিক্যাল। তার মানে উই উইল অবটেইন ফ্রি রেডিক্যাল ফ্রম হোমোলাইটিক ফিশন। ওকে, তার মানে আমাদেরকে যখন ফিউচারে আমরা যদি কোনোভাবে ইনফর্ম হই যে একটা রিঅ্যাকশন ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করে, আমি তোমাকে ক্লু দিলাম, আমি তোমাকে হিন্ট দিলাম যে এখানে ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করবে, তাইলে তুমি তখন তো যদি তোমার কনসেপ্টই না থাকে যে ফ্রি রেডিক্যাল কি, তাহলে তো তুমি এটাতে কিছুই বুঝবে না। এমন থাকে আগে জানো যে ফ্রি রেডিক্যাল কি, তাহলে এটা হচ্ছে হোমোলাইটিক ফিশন। আচ্ছা এবার সেকেন্ড যে টাইপটা সেটা হলো হেটারোলাইটিক, এটা হচ্ছে হেটারোলাইটিক ফিশন। ওকে, হোমোলাইটিক ফিশন ফলোড বাই হচ্ছে হেটারোলাইটিক ফিশন, যদিও মোস্ট অফ দা টাইম হেটারোলাইটিক ফিশন হয়, মোস্ট অফ দা টাইম কি হয় হেটারোলাইটিক ফিশন হয়। তাহলে হেটারোলাইটিক ফিশনটা আমরা প্রেডিক্ট করতে পারতেছি যে হেটারোলাইটিক ফিশনটা কেমন হবে। তাহলে হেটারোলাইটিক ফিশনটাতে ধরো এই যে একই ভাবে এ বন্ড বি আছে, এ বি মলিকিউল ব্রেক করলো, এখন এমন হলো এ বি সেপারেট হলো, কিন্তু সেপারেট হলো দেখা গেছে যে বন্ড ইলেকট্রনটা টোটালটা কার দিকে চলে গেছে, ডি অ্যাটমের দিকে চলে গেছে, এন্ড অ্যাজ এ রেজাল্ট এ কি হবে পজিটিভ আর বি কি হবে নেগেটিভ। তার মানে দ্যাট টাইম একটা পজিটিভ আর একটা নেগেটিভ আয়ন তৈরি হবে, তখন একটা পজিটিভ আর একটা তোমার নেগেটিভ আয়ন তৈরি হবে। ওকে, তার মানে যখন তোমার হেটারোলাইটিক ফিশন হবে, হোমোলাইটিক ফিশনে হয় ফ্রি রেডিক্যাল, হোমোলাইটিক ফিশনে হয় ফ্রি রেডিক্যাল, হোমোলাইটিক ফিশনে পাওয়া, দেখো হেটারোলাইটিক ফিশনে যেটা আই মিন হেটারোলাইটিক ফিশন যখন হবে তখন হবে যে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন ফর্ম করবে, পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন প্রোডিউস হবে, পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন হচ্ছে রেসপেক্টিভলি ক্যাটায়ন এন্ড অ্যানায়ন। এটা হচ্ছে তোমার হেটারোলাইটিক ফিশনের রেজাল্ট, হেটারোলাইটিক ফিশনের রেজাল্ট। আচ্ছা এখন হেটারোলাইটিক ফিশনের রেজাল্টে একটা পজিটিভ আয়ন হবে একটা নেগেটিভ আয়ন হবে, তাই তো? তার জন্য কি হবে জানো, এখন ফ্রি রেডিক্যাল যখন ডিসকাস করলাম তখন দেখালাম যে ডিফারেন্ট ফ্রি রেডিক্যাল হতে পারে, কিন্তু আমরা স্টাডি করছি হচ্ছে কার্বন ফ্রি রেডিক্যাল নিয়ে, কার্বন ফ্রি রেডিক্যাল হলে কেমন ধরনের ফ্রি রেডিক্যাল হবে সেটা। আর হেটারোলাইটিক ফিশনে একটা পজিটিভ আয়ন হবে একটা নেগেটিভ আয়ন হবে, তাইলে এখন ধরো একটা এন্ডে কার্বন আছে একটা এন্ডে এ আছে, আরেকটা এন্ডে বি আছে একটা এন্ডে কার্বন আছে। ওকে, তাইলে এমনটা হলো এটা সি ফর কার্বন ভাই, বাট এক্স ওয়াই নেই, এক্স আর ওয়াই। আচ্ছা এখন কোন একটা মলিকিউলে এক এন্ডে কার্বন আছে অন্য এন্ডে এক্স আছে, এখন দেখা যাচ্ছে এক্স এর নেগেটিভিটি কার্বনের চেয়ে বেশি, তাহলে এক্স হবে নেগেটিভ কার্বন হবে পজিটিভ। আচ্ছা আরেকটা মলিকিউল আছে যেটাতে ওয়াই আছে এক এন্ডে কার্বন আছে এক এন্ডে, তখন আবার কার্বন বেশি নেগেটিভ, এই জন্য কার্বন নেগেটিভ আর ওয়াই হলো পজিটিভ। তার মানে আমরা দেখবো কি যে কার্বনের পজিটিভ হওয়ারও চান্স আছে নেগেটিভ হওয়ারও চান্স আছে, যেহেতু ফ্রি রেডিক্যালে একটাই অপশন ফ্রি রেডিক্যাল, কিন্তু এখানে দুইটা অপশন আছে,
ইট ক্যান বি পজিটিভ ইট ক্যান বি নেগেটিভ কার্বন ইটসেলফ ওয়ান কি হইতে পারে পজিটিভ হইতে পারে কার্বন ইটসেলফ ওয়ান কি হইতে পারে নেগেটিভ হইতে পারে যদি কার্বনের সাথে যেটা অ্যাটাচ আছে তার নেগেটিভিটি বেশি হয় তাহলে দ্যাট টাইম কার্বন হবে পজিটিভ কিন্তু কার্বনের নেগেটিভিটি যদি তার অ্যাটাচ হবে সেটি বেশি হয় তাহলে কার্বন হবে নেগেটিভ তার মানে এখানে কার্বন পজিটিভ হইতে পারে কার্বন নেগেটিভ হইতে পারে তার মানে এখানে আমরা দুই ধরনের চার্জ পেতে পারি কার্বনে তাইলে এই জায়গাতে আমরা তাহলে ওইখানে যেমন শুধু পেলাম ফ্রি কেমিক্যাল বাট এখানে আমরা পাচ্ছি দুইটা টাইপ একটা টাইপ হচ্ছে বলা হয় কার্বো ক্যাটায়ন অর কার্বোনিয়াম আয়ন কার্বো ক্যাটায়ন অর কার্বোনিয়াম আয়ন তাহলে কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন কি তোমরা তো বুঝতেই পারতেছো কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন তাহলে কি হবে কার্বন কার্বন কনসিস্টিং পজিটিভ চার্জ কার্বন কনসিস্টিং পজিটিভ চার্জ কার্বন যদি পজিটিভ চার্জ ক্যারি করে বেয়ার করে তাহলে সেই কার্বনটা হবে কার্বোক্যাটায়ন কার্বন যদি পজিটিভ চার্জ বেয়ার করে তাহলে কার্বনটা হবে কার্বোক্যাটায়ন অথবা কার্বোনিয়াম আয়ন কার্বন কনসিস্টিং পজিটিভ চার্জ ইজ কল কার্বোক্যাটায়ন অর কার্বোনিয়াম আয়ন কার্বোক্যাটায়ন অর কার্বোনিয়াম আয়ন ওকে আর এর এক্সাম্পল কি এক্সাম্পল ওকে এবার একটু দেখো একই ঘটনা কার্বন পজিটিভ কার্বন পজিটিভ তার রিমেইনিং হ্যান্ডস তিনটাই হাইড্রোজেন তাহলে এটা হলো মিথাইল মিথাইল তবে মিথাইল কার্বোক্যাটায়ন দ্যাট টাইম ছিল মিথাইল ফ্রি রেডিকেল এখন হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন আচ্ছা আবার কার্বন পজিটিভ একটা অ্যালকাইন দুইটা হাইড্রোজেন তাহলে প্রাইমারি কার্বোক্যাটায়ন মিথাইল একটা হাইড্রোজেন দুইটা অ্যালকাইন সেকেন্ডারি কার্বোক্যাটায়ন কার্বন পজিটিভ তিনটাই অ্যালকাইন তাহলে হচ্ছে গিয়া টারশিয়ারি কার্বোক্যাটায়ন তার মানে কার্বনের টাইপটা কিন্তু একই রইল মিথাইল প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি হোক সেটা ফ্রি রেডিক্যাল হোক সেটা কার্বোক্যাটায়ন হোক সেটা কার্বোনায়ন যাই হোক না কেন তাই তো এসে একটাই মিথাইল প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি মিথাইল প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এলো কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন এখন এই কার্বোক্যাটায়ন কার্বোনিয়াম আয়নের তোমার দুইটা অর্ডার তোমার জানতে হবে ফার্স্ট হলো স্টেবিলিটি অর্ডার একটা হলো স্টেবিলিটি অর্ডার ওকে মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডারটা আলোচনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি ডিসকাশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়া স্টেবিলিটি অর্ডার অফ কার্বোক্যাটায়ন অর্থাৎ পজিটিভ কার্বনের স্টেবিলিটি অর্ডার আই ওয়ান্ট টু মেনশন যে এখানে স্টেবিলিটি অর্ডারটা হচ্ছে প্রথম হলো গিয়া টারশিয়ারি সবচেয়ে বেশি স্টেবল তারপরে সেকেন্ডারি এরপরে হচ্ছে প্রাইমারি আর সবশেষে স্টেবল হচ্ছে মিথাইল এটা হলো স্টেবিলিটি অর্ডার এটা হচ্ছে কারেক্ট স্টেবিলিটি অর্ডার অফ কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন কার্বোনিয়াম আয়নের স্টেবিলিটি অর্ডারে দেখা গেল যে টারশিয়ারি তারপরে সেকেন্ডারি এরপরে প্রাইমারি এবং সবশেষে হলো গিয়া মিথাইল তাহলে এইভাবে এটা হচ্ছে গিয়ে কারেক্ট স্টেবিলিটি অর্ডার অফ কার্বোক্যাটায়ন স্টেবিলিটি অর্ডার অফ কার্বোক্যাটায়ন তার মানে আমি যদি বলি যে হুইচ অফ দ্য ফলোইং মোস্ট স্টেবল তাইলে এটা হবে কি মোস্ট স্টেবল তাই তো তাহলে কোন কার্বোক্যাটায়নটা মোস্ট স্টেবল টারশিয়ারি কার্বোক্যাটায়ন কোনটা মোস্ট স্টেবল সেটা হচ্ছে টারশিয়ারি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল টারশিয়ারি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল এই ইনফরমেশনটা নোট ডাউন করে রাখবা বা মনে রাখবা তাহলে এখন আমরা একটু রিজনে যাই স্টেবিলিটির কারণ কি আচ্ছা তুমি একটু চিন্তা করো বা তোমরা একটু চিন্তা করো এই হলো কার্বন পজিটিভ তাই তো কার্বন পজিটিভ যে তার অ্যাটিটিউড কি ইলেকট্রন নেয়ার ঠিক না কার্বন যে পজিটিভ তার টেন্ডেন্সি কি হবে ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি তার অ্যাটিটিউড হবে নেগেটিভ আয়নের দিকে যাওয়া তার অ্যাটিটিউড হবে কারো কাছ থেকে ইলেকট্রন নেওয়া তো এটা যেহেতু পজিটিভ তার ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে তার অভাব আছে তার ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে তো তার ঠিক তার কি থাকবে টেন্ডেন্সি তার অন্যের কাছ থেকে ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি থাকবে অন্যের কাছ থেকে ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি থাকবে এখন এই টেন্ডেন্সিটা যত বেশি হবে খেয়াল করো কার্বন পজিটিভ তার টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন নেয়ার তার টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন নেয়ার তাইলে এখন এই টেন্ডেন্সিটা সে যদি এক্সিকিউট করে তাইলে তো আর সে কার্বোক্যাটায়ন হিসেবে থাকলো না খেয়াল করো সোডিয়াম পজিটিভ আয়ন ক্লোরিন নেগেটিভ আয়ন এখন সোডিয়ামের টেন্ডেন্সি কি ক্লোরিনকে নেওয়া আচ্ছা ক্লোরিন কে নিয়ে ফেললে সে আর সোডিয়াম প্লাস আয়ন রইল সে ডিস্ট্রয় হয়ে গেল না তাহলে
সে ডিস্ট্রয় হয়ে গেল, তার মানে ইট ইজ নো মোর পজিটিভ, নো মোর পজিটিভ। তাই যে যার যেটা টেন্ডেন্সি, যার যেটা টেন্ডেন্সি, সেটা যদি সে দান করে ফেলে, দান করে ফেলে, তাহলে কিন্তু সে স্টেবল হইল না, সে স্টেবল হইল না বা লেস স্টেবল হইল। তাইলে আমরা দেখবো যে যেটা স্টেবল তার মানে হচ্ছে টেন্ডেন্সি কম ইলেকট্রন নেওয়ার, যেটা স্টেবল সেটার টেন্ডেন্সি কম ইলেকট্রন নেওয়ার। ওকে, তার মানে এই টারশিয়ারি কার্বোক্যাটায়নের ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি কম, টারশিয়ারি কার্বোক্যাটায়নের ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি কম। কারণ ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি কম মানে কি, তার মানে সে ইলেকট্রন না নিয়েও কিছুক্ষণ টিকে থাকতে পারে বা বেশি সময় টিকে থাকতে পারে অন্যদের চেয়ে, ইলেকট্রন না নিয়েও সে কার্বোক্যাটায়ন হিসেবে টিকে থাকতে পারে, এটা তার হলো একটা ক্রেডিট। ওকে, এটাই হলো তার স্টেবিলিটি। এখন কেমন করে টিকে থাকে সে পজিটিভ কিন্তু একটু বেশি অন্যদের থেকে, কেন টিকে থাকে? কারণ হচ্ছে এর সাথে আছে তিনটা অ্যালকাইল গ্রুপ, এর সাথে আছে তিনটা অ্যালকাইল গ্রুপ। এবং ফ্রম টুডে, এটা শুধু মনে রাখো, ফ্রম টুডে এন্ড অফ দা ক্লাস পর্যন্ত আমি এই কথাটা সবচেয়ে বেশি বার বলবো যে অ্যালকাইল হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, অ্যালকাইল হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। অর্গানিক কেমিস্ট্রিতে অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, অ্যালকাইল গ্রুপ হলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা একটু মাথায় রাখবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তো অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এখন এই যে কার্বনটা, তার সাথে তিনটা অ্যালকাইল আছে, মানে তিনটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে। তুমি সে ফর এক্সাম্পল এদেরকে এমন ভাবে চিন্তা করো যে মনে করো এই লোকটার তিন ছেলে, এই লোকটার তিন ছেলে, মনে করো তিন ছেলে তাকে সাহায্য, মানে তিন ছেলে তাকে টাকা দেয় আর কি, শোনা কথা, ঠিক না? তাহলে এই কার্বনের তিনটা ছেলে এবং তিন ছেলে তাকে টাকা দেয় বা তিন ছেলে বিদেশ থাকে এবং তাকে কি করে, তাকে টাকা পাঠায়। তাহলে এই তার টিকে থাকার সম্ভাবনা চিন্তা করো, কার্বন পজিটিভ, ওকে, একটা অ্যালকাইল, দুইটা অ্যালকাইল কিন্তু একটা হাইড্রোজেন, কার্বন পজিটিভ একটা অ্যালকাইল বাকি দুইটা হাইড্রোজেন, কার্বন পজিটিভ কিন্তু তিনটাই হলো হাইড্রোজেন। ওকে, এখন আসো আমরা যদি দেখি ওই তুলনা করি যে এর তিন ছেলে, এর দুই ছেলে, এর এক ছেলে, এর কোনো ছেলেই নেই। আচ্ছা, এখন এইখানে তিনটা ডোনেটিং গ্রুপ আছে, তিনটা হেল্পিং হ্যান্ড আছে, এইটার দুইটা হেল্পিং হ্যান্ড আছে, এটার একটা হেল্পিং হ্যান্ড আছে, এটার কোনো হেল্পিং হ্যান্ডই নাই। তাইলে ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি বেশি হবে কার? অভাবেই যে, ঠিক না? যার কাছে কোনো সাহায্য নাই, যাকে কেউ সাহায্য করে না, যার কোনো ছেলে নাই, তাহলে তার ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি হবে। ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি বেশি মানে কি, তার মানে সে ইলেকট্রন নিয়ে ডিসচার্জ হয়ে যাবে, মানে সে বেশিক্ষণ টিকে থাকতে পারতেছে না, তার মানে স্টেবিলিটি কম। আর এর যেহেতু তিন ছেলে, তিন ছেলে, সুতরাং তার সবচেয়ে বেশি টিকে থাকার সক্ষমতা আছে, স্টেবিলিটি আছে, যার জন্য এটা সবচেয়ে বেশি স্টেবল। তাইলে কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে কথাটা কি দাঁড়ালো, যে কার্বন পজিটিভ, তার ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, অ্যালকাইল গ্রুপটা হলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তিনটে অ্যালকাইল গ্রুপ যখন তাকে ইনফ্লুয়েন্স করে, এটাকে ইন্ডাক্টিভ ইফেক্ট বলে, আরেকটা ওয়ার্ড বলে দিলাম, ইন্ডাক্টিভ ইফেক্ট। আচ্ছা, তিনটা অ্যালকাইল যখন তাকে ইন্ডাকশন করে, তখন তার পজিটিভিটিটা অনেকটা ডিক্লাইন হয়ে যায়, অনেকটাই কমে যায়, যার কারণে এই পজিটিভিটি কমে যাওয়ার কারণে কিছুটা নিউট্রালের দিকে চলে যাওয়া, ঠিক না? তো তখন তার অ্যাক্টিভিটি কমে যায়, ঠিক? ফলোড বাই যেহেতু দুইটা অ্যালকাইল, তার থেকে একটু টেন্ডেন্সি বেশি, ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি, একটা অ্যালকাইল ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, তিন যখন কোনো অ্যালকাইলই নাই, তার ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি। তাহলে এই কারণে এটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার। তাহলে আমাদের কার্বোক্যাটায়নের মধ্যে টারশিয়ারি সবচেয়ে বেশি স্টেবল, আর মিথাইল হচ্ছে সবচেয়ে কম স্টেবল। এখন এটার সাথে সাথে তোমার এটা স্টেবিলিটি অর্ডার জানলে তার অপোজিটটাই হলো কি জানো, রিয়েক্টিভিটি অর্ডার। যদি তুমি ডিসকাস করতে চাও যে রিয়েক্টিভিটি অর্ডার, তাহলে কিন্তু টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি এবং মিথাইল হচ্ছে রিয়েক্টিভিটি অর্ডার, সবসময় স্টেবিলিটি অর্ডারের অপোজিট। রিয়েক্টিভিটি অর্ডার অলওয়েজ স্টেবিলিটি অর্ডারের অপোজিট হবে, কোয়াইট ন্যাচারাল। তার স্টেবিলিটি বেশি, তার স্টেবিলিটি বেশি হলে সে মুভ করবে সবার পরে, তার যেহেতু স্টেবিলিটি বেশি সে মুভ করবে সবার পর, আর এই যেহেতু স্টেবিলিটি সবচেয়ে কম, স্টেবিলিটি সবচেয়ে কম, তাহলে মুভ করবে সবার আগে, যে সবার আগে মুভ করবে সে কি হবে, হাইয়েস্ট রিয়েক্টিভ, হাইয়েস্ট রিয়েক্টিভ। তাহলে স্টেবিলিটি অর্ডারের অপোজিট হচ্ছে তোমার রিয়েক্টিভিটি অর্ডার। সো রিমেম্বার দিস, তাহলে হেটারোলাইটিক ফিশন, কার্বোক্যাটায়ন, আইসোকার্বোক্যাটায়ন, স্টেবিলিটি অর্ডার এন্ড দেয়ার রিঅ্যাক্টিভিটি অর্ডার। আচ্ছা, এবার আসো অ্যানাদার টাইপ অফ হচ্ছে আয়ন, সেটা হলো কার্বন আয়ন। আগেটাতে বলছিলাম কার্বো ক্যাটায়ন অর কার্বোনিয়াম আয়ন,
কার্বোক্যাটায়ন মানে ক্যাটায়ন পজিটিভ অর্থে বুঝাইছে, আর কার্বোনিয়াম কেন বলা হয়েছে? যেমন নাইট্রোজেনের উপরে প্লাস থাকলে কি বলি? অ্যামোনিয়াম। তেমনি কার্বনের উপরে প্লাস আছে, এই জন্য বলছিলাম কার্বোনিয়াম। আচ্ছা, এবার হলো নেগেটিভ আয়নটা, কার্বন আয়নটা, অর্থাৎ নেগেটিভলি চার্জ কার্বন, তাই তো? তাহলে এটার বেলা কি লিখবো? কনসিস্টিং, কনসিস্টিং নেগেটিভ চার্জ, কার্বন কনসিস্টিং আর কি। হ্যাঁ, কার্বন কনসিস্টিং নেগেটিভ নেগেটিভ চার্জ, এটা হচ্ছে কার্বন আয়ন। আচ্ছা, কার্বন আয়ন যাদের এক্সাম্পল, আর কথা হলো কি, এক্সাম্পল কিন্তু সেম, শুধু কি পজিটিভ নেগেটিভ ফ্রি রেডিকেল, পজিটিভ নেগেটিভ ফ্রি রেডিকেল, এক্সাম্পল রিমেইন সেম। যেমন মিথাইল হলে তারপরে প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি, ওই যে শুধু পজিটিভ আর নেগেটিভ আর ফ্রি রেডিকেল, কিন্তু টাইপটা তো একই থাকলো। কারণ ফ্রি রেডিকেল হলো কি আর পজিটিভ হলে কি আর নেগেটিভ হলে কি, সবটার জন্য তার এক হাত কাজ করবে, আর তিন হাতে বাকিগুলো থাকবে। এটা তো এক্সাম্পল। তাহলে এগুলো কার্বন আয়ন। যদিও অর্গানিকে দেখবা কার্বোক্যাটায়নই সবসময় হয়, মানে কার্বোক্যাটায়ন বা পজিটিভ কার্বনই হয়। এটা কেন হবে জানো? কারণ মনে করো কার্বন আর ক্লোরিন বন্ড ব্রেক করবে, কার্বন কি হবে? পজিটিভ। কার্বন আর অক্সিজেন বন্ড ব্রেক করবে, কার্বন কি হবে? পজিটিভ। কার্বন নাইট্রোজেন বন্ড ব্রেক করবে, কার্বন কি হবে? পজিটিভ। তাহলে সেই জায়গায় তার মানে কার্বন নেগেটিভ হওয়ার অপশন কিন্তু খুবই লিমিটেড। কারণ হচ্ছে কি, কার্বনের সাথে যারা থাকবে তাদের সবারই নেগেটিভিটি কার্বনের চেয়ে বেশি হবে। তাহলে কার্বনের সাথে একমাত্র কার্বনের থেকে কম নেগেটিভ এমন কেউ থাকলে যায়, সেই ব্রেকিং এ নেগেটিভ কার্বন পাওয়া যাবে। এই জন্য পুরো অর্গানিক থেকে তোমরা দেখবা যে পুরো অর্গানিকে একটা জায়গায় যায় শুধু কার্বন আয়ন পাওয়া যাবে বা নেগেটিভ কার্বন পাওয়া যাবে একটা জায়গায়, এবং সেটা হয়েছিল কি কারণে? কার্বনের সাথে যে কোনো ভাবে ম্যাগনেসিয়াম অ্যাড হয়ে গেছিল। কার্বনের সাথে যখন ম্যাগনেসিয়াম অ্যাড হয়ে গেছে, ওই চান্সে ম্যাগনেসিয়াম যেহেতু প্লাস, কার্বন হয়ে গেছে মাইনাস। তো যখন তুমি মাইনাস হইছই, তখন আমাকে তার প্রকারই দিতে হবে, এরকম আর কি। কথা বুঝছো? তাহলে কার্বন নেগেটিভ ওই সময় হতে পারে। যাই হোক, নেগেটিভ কার্বনকে আমরা জানবো হচ্ছে কার্বন আয়ন। এখন এই কার্বন আয়ন যেটা, এই কার্বন আয়নের অর্থে স্টেবিলিটি, এই কার্বন আয়নের স্টেবিলিটি অর্ডার কি হবে? কার্বন আয়নের স্টেবিলিটি অর্ডার কি হবে? এইবার আবার স্টেবিলিটি বেশি হবে ওই যে কার্বোক্যাটায়নের উল্টাটা। কার্বোক্যাটায়নের উল্টাটা, আচ্ছা, তাহলে কার্বোক্যাটায়নের সময় টারশিয়ারিতে ছিল হলো মোর স্টেবল। কার্বোক্যাটায়নের সময়, কার্বোক্যাটায়নের সময় ছিল টারশিয়ারি মোর স্টেবল, কিন্তু এইবার এইবার টারশিয়ারি হচ্ছে লিস্ট স্টেবল। কার্বোক্যাটায়নের সময় টারশিয়ারি ছিল মোস্ট স্টেবল, কিন্তু কার্বন আয়নের সময় আইসা এটা হয়ে গেছে লিস্ট স্টেবল। এবার মিথাইল হয়ে গেছে মোস্ট স্টেবল। কার্বন আয়ন বা নেগেটিভ কার্বনের সময় মিথাইল হইতেছে মোস্ট স্টেবল, মোস্ট স্টেবল। এইবার আসো, এই এক্সপ্রেশনটা কি দিয়ে দিবা তুমি? এই এক্সপ্রেশন তুমি কিভাবে দিবা? আবার আসো, এবার নেগেটিভ কার্বন, এবার হচ্ছে নেগেটিভ কার্বন, ওকে। এখন পজিটিভ কার্বনের ছিল হলো ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি, আর নেগেটিভ কার্বনের হবে এবার ইলেকট্রন দেয়ার টেন্ডেন্সি। পজিটিভ কার্বনের ছিল ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি, তাহলে নেগেটিভ কার্বনের এবার হবে ইলেকট্রন দেয়ার টেন্ডেন্সি। এখন এদের টেন্ডেন্সি দেখতে হবে ইলেকট্রন দেয়ার টেন্ডেন্সি, কারণ ইলেকট্রন দেয়ার টেন্ডেন্সি যার কম, এবার কিন্তু এমন হবে ইলেকট্রন দেয়ার টেন্ডেন্সি যার কম সে বেশি স্টেবল হবে। ইলেকট্রন দেয়ার টেন্ডেন্সি যার কম, ঠিক আছে, তার মানে হলো নেয়ার টেন্ডেন্সি কম, দেয়ার টেন্ডেন্সি কম, এগুলো স্টেবল। নেয়ার বেলায় নেয়ার টেন্ডেন্সি কম, আবার দেয়ার সময় দেয়ার টেন্ডেন্সি কম, তারা স্টেবল। তাহলে কার্বোক্যাটায়নের ছিল হলো গিয়া নেয়ার টেন্ডেন্সি, নেয়ার টেন্ডেন্সি নিতে পারার টেন্ডেন্সি, মানে নেওয়ার টেন্ডেন্সি, নেওয়ার টেন্ডেন্সি টার্সিয়ারি কম ছিল, কিন্তু এবার হলো গিয়ে উল্টা, দেওয়ার টেন্ডেন্সি, দেওয়ার টেন্ডেন্সি। এবার দেওয়ার টেন্ডেন্সির বেলায় আবার প্রাইমারি দেয়ার টেন্ডেন্সি কম হবে। কেন? কারণ খুব স্বাভাবিক, তার সাথে দুইটা হাইড্রোজেন, এর সাথে একটা অ্যালকাইল দুইটা হাইড্রোজেন, ওর সাথে দুইটা অ্যালকাইল একটা হাইড্রোজেন, আর ওর সাথে তিনটা অ্যালকাইল। তাহলে এই দেয়ার টেন্ডেন্সি কেন কম এটাই বুঝিয়ে দেয়। এই দেয়ার টেন্ডেন্সি কম থাকবে না কেন? কারণ তাকে তো কেউ সাহায্য করতেছে না, তাকে কেউ হেল্প করতেছে না, ওকে, তাকে কেউ হেল্প আগেও করেনি, কার্বোক্যাটায়নে করেনি, এখনো করবে না। এখন হেল্প যখন না করবে, হেল্প যখন কেউ তাকে করতেছে না, তখন কাউকে যদি ইলেকট্রন দিতে হবে সেটা নিজের কাছ থেকে দিতে হবে। আচ্ছা, এরা একজন হেল্প করতেছে বা এক ছেলে তাকে টাকা দেয়,
একে 2 ছেলে টাকা দেয়, ওই ছেলে 3 ছেলে টাকা দেয়, যারে 3 ছেলে টাকা দেয়, দেওয়ার সময় দেয়ার টেন্ডেন্সি বা অ্যাবিলিটি কার বেশি থাকবে, ওর অ্যাবিলিটি একই থাকবে। কারণ কি, সে চিন্তা করে যে আমার 3 ছেলে টাকা পাঠায় একটু দেই না, একটু হাত, সে মনে করতেছে আমাদের 2 ছেলে টাকা পাঠায় আচ্ছা একটু দেই না, মানুষ একটু দেই। তারা মনে করে 1 ছেলে টাকা পাঠায়, সে মনে করে আচ্ছা ঠিক আছে ওরাও দিতেছে, দেখা দেখি আমি একটু দেই। এ কেমনে দিবে, এ বলতেছে আমি তো দিনই আনে দিনে খাই, আমি দিব কি করে, আমার তো কেউ সাহায্য করে না, আমি কাউকে কিভাবে কিভাবে সাহায্য করব। তাইলে এইবার যখন তুমি চিন্তা করবা কোনটা দিয়ে, যে ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি দিয়ে, এদেরকে চিন্তা করবা ইলেকট্রন দেয়ার টেন্ডেন্সি, তাহলে তুমি রেজাল্ট পাইয়া যাবা। ওকে, তাইলে এর ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি সবচেয়ে কম হবে। কেন কম হবে, কারণ তাকে তো কেউ দিচ্ছে না, তো তার দেয়ার টেন্ডেন্সি কম। তো টেন্ডেন্সি হলো গিয়ে স্টেবিলিটির মানে বিহাইন্ডে কাজ করে, এই টেন্ডেন্সি এবার এর সবচেয়ে কম। এই কারণে তোমার হচ্ছে গিয়া তোমার হলো কার্বনের সময় মিথাইল স্টেবল, তাহলে কার্বোকেটাইনের সময় টারশিয়ারি স্টেবল, আর কার্বনের সময় মিথাইল স্টেবল, কারণ ওই সময় হচ্ছিল দেয়ার টেন্ডেন্সি আর এখন হইছে নেয়ার টেন্ডেন্সি। এবং দেয়ার টেন্ডেন্সিতে টারশিয়ারি দেয়ার টেন্ডেন্সি কম, আর টারশিয়ারি দেয়ার টেন্ডেন্সি হচ্ছে কি নেয়ার টেন্ডেন্সি ছিল যেটা সেটা কম, টারশিয়ারি নেয়ার টেন্ডেন্সি কম আর মিথাইলে দেয়ার টেন্ডেন্সি কম। এই কারণে টারশিয়ারি কার্বোকেটাইন স্টেবল আর মিথাইল কার্বন আয়ন স্টেবল। আর বলা লাগে না তাহলে রিয়েক্টিভিটি কি হবে, রিয়েক্টিভিটি ঠিক উল্টাটা, রিয়েক্টিভিটি ঠিক আছে, রিয়েক্টিভিটিটা কি হবে তাহলে উল্টাটা, মিথাইলের চাইতে বেশি রিয়েক্টিভ কি হবে, যার একটা অ্যালকাইল আছে, তার সাথে বেশি রিয়েক্টিভ কি হবে, যার 2টা অ্যালকাইল আছে, সবচেয়ে বেশি রিয়েক্টিভ কি হবে, যার কাছে 3টা অ্যালকাইল আছে। তার মানে কার্বন আয়ন হলো দেয়ার টেন্ডেন্সি, কার্বন আয়নের হলো দেয়ার টেন্ডেন্সি, সবচেয়ে বেশি দেয়ার টেন্ডেন্সি অ্যাবিলিটি কার থাকবে, তার চেয়ে কার্বন আয়নের হলো দেয়ার টেন্ডেন্সি। এই জন্য আমি শুধু বারবার বলতেছি টেন্ডেন্সি দিয়ে চিন্তা করবা, রিয়েক্টিভিটি রিয়েক্টিভিটি কার্বন আয়নের দেয়ার টেন্ডেন্সি, দেয়ার টেন্ডেন্সি দেয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি কার, তার চেয়ে দেয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি কার, তার চেয়ে দেয়ার টেন্ডেন্সি সবচেয়ে কম কম কার, তাহলে স্টেবিলিটি হলো কম আর রিয়েক্টিভিটি হলো বেশি। টেন্ডেন্সিটা দেখবা, টেন্ডেন্সি কম টেন্ডেন্সি বেশি, টেন্ডেন্সি কম স্টেবিলিটি বেশি, টেন্ডেন্সি কম স্টেবিলিটি বেশি, আর টেন্ডেন্সি বেশি রিয়েক্টিভিটি বেশি, ঠিক আছে। তো টেন্ডেন্সি দিয়ে চিন্তা করবা, যে টেন্ডেন্সি কি, সেই টেন্ডেন্সিটা কার বেশি হওয়া উচিত, ওই টেন্ডেন্সি কার বেশি হওয়া উচিত। টেন্ডেন্সি যত বেশি হবে রিয়েক্টিভিটি বেশি হবে, কিন্তু টেন্ডেন্সি যত কম হবে স্টেবিলিটি তত বেশি হবে। তো এইভাবে তুমি কার্বোকেটাইন কার্বন আয়নের স্টেবিলিটি এই ইস্যুস গুলো নিয়ে কাজ করবো আর কি, এই ইস্যুস গুলো নিয়ে কাজ করবো, এই ধরনের হেটারোলাইট ইকুয়েশন এবং তার থেকে পাওয়া আমার হচ্ছে গিয়া আয়ন গুলা কার্বোকেটাইন কার্বন আয়ন। তো যখনই আমরা কখনো বলবো যে কোনো একটা এক্সপ্লেনেশনে যায় তুমি মনে করো বলবা, কোনো একটা এক্সপ্লেনেশনে যায় তুমি বলবা যে টারশিয়ারি কার্বোকেটাইন স্টেবল বলে এটা হইছে, আচ্ছা তখন তুমি যে এক্সপ্লেন করতে যাচ্ছ যে টারশিয়ারি কার্বোকেটাইন স্টেবল বলে এটা হইতে যাইতেছে, তখন যদি তুমি মনে করো এই বেসিকটা না থাকলে তখন তুমি বলবা যে আমি কি বললাম আমি তো নিজেই বুঝি না। তাহলে এটা ছিল হলো তোমার ফিশন অফ বন্ড, যেটাকে আমরা বলি আর কি, এটা হচ্ছে গিয়ে ফিশন অফ বন্ড, একটা হলো হোমোলাইটিক ফিশন, একটা ছিল হলো গিয়ে হেটারোলাইটিক ফিশন। হোমোলাইটিক ফিশন থেকে আসছে ফ্রি রেডিকাল এন্ড হেটারোলাইটিক ফিশন থেকে আসছে কার্বোকেটাইন এন্ড কার্বন আয়ন। ওকে, আচ্ছা এখন আসো আমরা যে টপিকটাতে যাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল। ওকে, ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল। ওকে, সো ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল এটাও ট্রুলি ইম্পর্টেন্ট টপিক, ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল। আসো প্রথমটা ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল অর এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক রিয়্যাকশন, ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। ওকে, ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট, তাহলে ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইলের ডিসকাস করতে যাচ্ছি, এন্ড সেখানে তোমার ফার্স্ট পয়েন্ট হলো ইলেকট্রোফাইল, আর ইলেকট্রোফাইল কে বলা হবে ইলেকট্রোফাইল অর ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। ইলেকট্রোফাইল যেটা সেটাই হচ্ছে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট বলে, ওকে, ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট বলে, ইলেকট্রোফাইল কে আমরা বলবো যে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট বা ইলেকট্রোফাইল কি, একটু খেয়াল করি আমরা, সেটা হচ্ছে তোমরা অর্গানিক রিয়াকশনে যেটা দেখবা সেটা হচ্ছে যে অর্গানিক রিয়াকশনের মধ্যে অলওয়েজ যেটা দেখবা যে অর্গানিক প্লাস ইনঅর্গানিক এমন রিয়াকশন হতে পারে, অর্গানিক প্লাস ইনঅর্গানিক প্লাস ইনঅর্গানিক,
এরকম রিঅ্যাকশন হতে পারে অর্গানিক প্লাস অর্গানিক প্লাস ইনঅর্গানিক এরকম হতে পারে। তার মানে হলো যে অর্গানিক রিঅ্যাকশনে যদি দুইটা বডি থাকে, ওকে, অর্গানিক রিঅ্যাকশনে যদি দুইটা বডি থাকে তাহলে একটা অর্গানিক বডি হবে, একটা ইনঅর্গানিক বডি হবে। আর যদি তিনটা বডি থাকে তাহলে এমন হতে পারে যে একটা অর্গানিক দুইটা ইনঅর্গানিক, অথবা এমন হইতে পারে যে এক দুইটাই অর্গানিক কিন্তু একটাই ইনঅর্গানিক, দুইটাই চান্স আছে। ওকে, তাহলে তোমরা একটা জিনিস দেখতেছো, অর্গানিক যেমন আছে ইনঅর্গানিকও কিন্তু সবগুলো রিঅ্যাকশনে আছে, তাই না? তার মানে অর্গানিক রিঅ্যাকশন কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ডের প্রেজেন্স ছাড়া হচ্ছে না। অর্গানিক রিঅ্যাকশন হয়তো তুমি বলবা যে কিছু কিছু রিঅ্যাকশন আছে যেগুলো হিটের কারণে হয়, হাই প্রেশারে হিট বিভিন্ন কারণে হয়, তবে এগুলো তো খুবই কম। হ্যাঁ, কিন্তু আমরা মেজরিটি বা জেনারেলি চিন্তা করলে দেখা যাবে যে অর্গানিক রিঅ্যাকশন বলতে গিয়ে আসলে অর্গানিকের সাথে ইনঅর্গানিক থাকবে, কারণ অর্গানিকটা অনেক বেশি স্টেবল, যাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকে, সো এরা মোস্ট অফ দ্য টাইম নন-পোলার টাইপের হয়, যার কারণে দেখা যাচ্ছে যে টেন্ডেন্সি কম রিঅ্যাকশন করার। এরা রিঅ্যাকশনটা পরে হচ্ছে কি, ইনঅর্গানিকের ইনফ্লুয়েন্সের কারণে, ইনঅর্গানিকের ইনফ্লুয়েন্সে এরা এসে রিঅ্যাকশন করে। তোমরা অনেক রিঅ্যাকশন, যাই কয়টা রিঅ্যাকশন তোমরা সোফার দেখছো, সেই রিঅ্যাকশন গুলোতে দেখলেই দেখবা যে এরা আসলে রিঅ্যাকশন করতে গেলে ইনঅর্গানিকের ইনফ্লুয়েন্সের এরা রিঅ্যাকশন করে। তো এই কারণে আমি যেটা মেনশন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই অর্গানিক কেমিস্ট্রিতে অর্গানিক রিঅ্যাকশনের বেলায় তোমরা মনে রাখবা অর্গানিক রিঅ্যাকশনে যে অর্গানিক তাকে বলবা রিঅ্যাক্টেন্ট, তাকে বলবা হচ্ছে রিঅ্যাক্টেন্ট। অর্গানিক রিঅ্যাকশনে অর্গানিক যে সে হবে অর্গানিক বডিটা হবে রিঅ্যাক্টেন্ট, আর যে ইনঅর্গানিক বডি হবে সেটাকে বলবা রিএজেন্ট, সেটাকে উচ্চারণ করবা হলো রিএজেন্ট, ওইটাকে আমরা উচ্চারণ করবো হচ্ছে রিএজেন্ট। তাহলে একটা রিঅ্যাকশনে অর্গানিককেই বলবো আমরা রিঅ্যাক্টেন্ট, আর ইনঅর্গানিক বডিটাকে বলবো হচ্ছে রিএজেন্ট। অর্গানিক বডি হলো গিয়া, অর্গানিক বডি হলো রিঅ্যাক্টেন্ট, আর ইনঅর্গানিক বডিকে বলবো রিএজেন্ট। এখান থেকে আমি ওইটাকে লিখছি রিএজেন্ট, কথা বুঝতে পারছো? তো রিএজেন্ট হচ্ছে সেই ইনঅর্গানিক বডি। আচ্ছা, যেমন তুমি ফর এক্সাম্পল মিথেনের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন তোমাদের জানা, তাহলে মিথেন রিঅ্যাক্টেন্ট, ক্লোরিন রিএজেন্ট, ঠিক না? তারপরে আসো মিথানলের সাথে তুমি সাপোজ হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশন দিলা, ঠিক না? তাহলে দেখছো, আচ্ছা, তারপরে তুমি মনে করো ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন দিলা, ঠিক না? তাহলে বুঝতে পারতেছো রিঅ্যাক্টেন্ট রিঅ্যাজেন্ট, রিঅ্যাক্টেন্ট রিঅ্যাজেন্ট। ওকে, সো এরকম অর্গানিক রিঅ্যাকশন মাত্র এরকমই হয়। এখন এই যে রিয়েজেন্ট, এদেরকে রিয়েজেন্ট, এই যে রিয়েজেন্ট, এই রিয়েজেন্ট গুলাকে অলসো যেটা বলে আমি তোমাদেরকে বলি সেটা হলো গিয়া এই যে আমি বললাম না ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, এদেরকে আসলে বলে অ্যাটাকিং রিয়েজেন্ট, এদেরকে বলে হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট বলে। অর্থাৎ আমি যদি টপিকটা শুরু করতাম এভাবে যে টপিকটা হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট, আমি যদি স্টার্ট করতাম এভাবে যে টপিকটা হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট, তাইলে আমি বলতাম যে দেয়ার আর টু টাইপস অফ বা দেয়ার আর টু অ্যাটাকিং রিঅ্যাজেন্ট, এক হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল, এভাবে বলতাম আর কি। এদেরকে অ্যাটাকিং রিঅ্যাজেন্ট বলা হয়, কারণ রিঅ্যাকশন যখন হয় অর্গানিকে তখন এরকম অ্যাটাকিং হয়, মানে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কি করে অ্যাটাক করে, অর্গানিকটাকে অ্যাটাক করে, অ্যাটাক করে তারপর রিঅ্যাকশনে যায়, এই কারণে এদেরকে বলা হয় হলো অ্যাটাকিং রিঅ্যাজেন্ট। তো যাই হোক, ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক রিঅ্যাজেন্ট হচ্ছে এরকম একটা অ্যাটাকিং রিঅ্যাজেন্ট। ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক রিঅ্যাজেন্ট কাকে বলা হয়? তাহলে ডাইস্পেসিস যখন সে পজিটিভ হয় তখন সে নেগেটিভের দিকে যায়। তাইলে যে স্পিসিস গুলো নেগেটিভ আয়নের দিকে যায় সেটা কেন যায়? ইলেকট্রনের জন্য যায়,
কেন যায়? ইলেকট্রনের জন্য যায়। তো এই জন্য এদেরকে বলা হয় হলো ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফিলিক। যেমন আমরা বলি না হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক কারা? যারা ওয়াটার ওয়াটার অ্যাবজর্ব করে, যারা ওয়াটারের প্রতি যাদের অ্যাট্রাকশন বেশি, ওয়াটারের প্রতি যাদের অ্যাট্রাকশন বেশি সেটাকে আমরা বলি কি হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক। তেমনি এটা হলো ইলেকট্রোফিলিক, যেহেতু ইলেকট্রনের প্রতি তার টেন্ডেন্সি, ইলেকট্রন নেয়ার তার টেন্ডেন্সি। তো যাদের ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি তারা ইলেকট্রোফাইল, যাদের নেয়ার টেন্ডেন্সি তারা ইলেকট্রোফাইল। এবং তারা যারা ইলেকট্রোফাইল তারা কার দিকে যাবে? নেগেটিভ আয়নের দিকে যাবে। তারা অ্যাপ্রোচ করবে কার দিকে? অ্যাপ্রোচ করবে কার দিকে? নেগেটিভ আয়নের দিকে অ্যাপ্রোচ করবে। তো যেহেতু অ্যাপ্রোচ করার মানে কি অনেকটা অ্যাটাক করা, এই কারণে এদেরকে অ্যাট্রাক্টিং রিয়েশন বলে। তাহলে দ্য স্পেসিস হুইচ আর মুভ টুয়ার্ডস নেগেটিভ আয়ন আর কল্ড ইলেকট্রোফাইল অর ইলেকট্রোফিলিক রিয়েশন। তবে এই ইলেকট্রোফিলিক রিয়েশনটা আবার দুই রকম, ইলেকট্রোফিলিক রিয়েশন যারা বা ইলেকট্রোফাইল যারা এরা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল, পজিটিভ ইলেকট্রোফাইল, অর্থাৎ এরা হচ্ছে কি যারা পজিটিভ তারা ইলেকট্রোফাইল, যারা পজিটিভ তারা সবাই কি ইলেকট্রোফাইল। একটু কথা বলি যে যারা ইলেকট্রোফাইল তাদেরকে ই প্লাস দিয়ে এক্সপ্রেস করে, ই প্লাস ইলেকট্রোফাইলকে এক্সপ্রেস করে হচ্ছে ই প্লাস দিয়ে। মনে রাখবা ই প্লাস হচ্ছে কি ইলেকট্রোফাইলের সাইন, ই প্লাস। আচ্ছা তাহলে তোমার হচ্ছে পজিটিভ যারা তারা পজিটিভ, দুনিয়াতে যত আছে সবাই ইলেকট্রোফাইল, যত পজিটিভ আয়ন আছে। তবে সব পজিটিভ আয়ন নিয়ে আমরা এখানে কাজ করবো না, আমরা যে পজিটিভ আয়ন গুলো পাই তার মধ্যে একটা আছে NO2 প্লাস, NO2 প্লাস, এটাকে বলা হয় নাইট্রো গ্রুপ, নাইট্রো, NITRO, নাইট্রো। তাহলে এই নাইট্রো গ্রুপটা হলো একটা পজিটিভ আয়ন। আচ্ছা মিথাইল প্লাস এটা একটা পজিটিভ আয়ন, মিথাইল প্লাস এটা একটা পজিটিভ আয়ন, মিথাইল প্লাস একটা পজিটিভ আয়ন। ওকে তাহলে তোমরা এখানে একটু কনফিউজ হতে পারো, আমি একটু ক্লিয়ার করে দিই। তোমরা ভাবতে পারো যে স্যার আপনি তো বলছিলেন ইনঅর্গানিক এর দিকে থাকে এরা, তাহলে তো মিথাইল তো স্যার অর্গানিক এর দিকে। শোনো আমি যে একটু আগে বললাম না ওই যে তিনটা যদি থাকে বডি, তিনটা বডি থাকলে তো দুইটা অর্গানিক একটা ইনঅর্গানিক থাকার চান্স থাকে, দুইটা অর্গানিক একটা ইনঅর্গানিক থাকার চান্স থাকে না তিনটা বডি থাকলে। তখন একটা অর্গানিক তো রিঅ্যাক্টেন্টের কাজ করবে, তখন আরেকটা অর্গানিক কি করবে? তখন সে আসছে কি করতে এখানে? সে আসছে ওই অ্যাটাকিং রিয়েজেন্টের পক্ষ হইয়া। তো এই কারণে মিথাইলটাও পজিটিভ হিসেবে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। আচ্ছা তাহলে কার্বন পজিটিভ ইলেকট্রোফাইল, NO2 পজিটিভ ইলেকট্রোফাইল, এমনকি ব্রোমিন পজিটিভ কে বলা হয় কি জানো? ব্রোমোনিয়াম। ব্রোমিন যদি প্লাস হয় তবে বলে ব্রোমোনিয়াম, ব্রোমিন প্লাস হইলে বলে ব্রোমোনিয়াম। শোনো তোমরা হয়তো ভাবতে পারো স্যার আপনি সার্কেল দিতেছে, কখনো কখনো সার্কেল দেন কখনো কখনো দেন না, এই সার্কেল গুলা কেন দেন? সার্কেল গুলো আসলে কিছু না, মার্ক করার জন্য আর কিছু না, এগুলা মার্ক করছে আর কি, কথা বলছো? তাহলে ব্রোমিন যদি প্লাস হয়, ব্রোমিন তো প্লাস হইতে পারে মাইনাসও হইতে পারে, যদি ব্রোমিন প্লাস আয়ন তৈরি করে তবে সেই ব্রোমিনটাকে বলা হয় ব্রোমোনিয়াম, ব্রোমোনিয়াম। যখন সে প্লাস আয়ন তৈরি করে পজিটিভ ইলেকট্রোফাইল হিসেবে তখন সে কাজ করে, ঠিক আছে? তাহলে এগুলো হইতেছে এক্সাম্পল অফ পজিটিভ ইলেকট্রোফাইল। আচ্ছা আরেকটা ইলেকট্রোফাইল আছে, সেটা হচ্ছে নিউট্রাল, আরেকটা ইলেকট্রোফাইল আছে যারা কিনা নিউট্রাল। মানে কি? মানে এমন স্পেসিস যারা নিউট্রাল কিন্তু তাদের ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি আছে, এমন স্পেসিস যারা নিউট্রাল কিন্তু তারা নেগেটিভ আয়নের দিকে যায়, তাইলে এরা হইতেছে তখন নিউট্রাল ইলেকট্রোফাইল বলা হয়। অর্থাৎ নিউট্রাল কিন্তু তার ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি আছে, নিউট্রাল কিন্তু সে নেগেটিভ আয়নের দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে। তো সেটা কার কার হয়, ঠিক আছে? বা তারই বা এক্সাম্পল কি? তো ইলেকট্রোফাইল নিউট্রাল ইলেকট্রোফাইলের এক্সাম্পল হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। নিউট্রাল ইলেকট্রোফাইলের আইডিয়াল এক্সাম্পল হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তোমরা অনেক সময় জেনে থাকতে পারো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ইনকমপ্লিট অক্টেট বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অক্টেট ফিল আপ করতে পারে না, অক্টেট ফিল আপ হয় না, সো দ্যাট তখন এই কারণে এটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে। ওকে বোরনেরও সেম, কিন্তু বোরন যেহেতু আমাদের সামনে পড়বে না সেই জন্য বোরনকে আমি টানলাম না। অ্যালুমিনিয়াম এই ক্লোরাইড এটা ইলেকট্রোফাইল এবং এইটা এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, এটা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে কি এক্সাম্পল অফ নিউট্রাল ইলেকট্রোফাইল। আচ্ছা তারপরে তোমার ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড এটাও একটা নিউট্রাল ইলেকট্রোফাইল। তবে এই জায়গাতে এটা তো বললাম যে অ্যালুমিনিয়াম যেহেতু তার অক্টেট ফিল আপ হয় না, ইলেকট্রো ডেফিসিয়েন্সি থাকে, তো সেই কারণে এটা ইলেকট্রোফাইল। কিন্তু আয়রন দা আয়রন বা FeCl3 এটা ইলেকট্রোফাইল হিসেবে কেন আসবে? শোনো যাদের কাছে ট্রানজিশন মেটাল আছে, যারা ট্রানজিশন মেটাল আছে সবাই ইলেকট্রোফাইল, চোখ বন্ধ করে। ট্রানজিশন মেটাল থাকলেই সে ইলেকট্রোফাইল, কেন? কারণ যত ট্রানজিশন মেটাল আছে সবারই ডি থাকে ইনকমপ্লিট, আর তখন সবারই তোমার তখন কি কাজ করে ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি কাজ করে। এই কারণে এখানে এক্সাম্পল দিলাম আয়রন ক্লোরাইড, কিন্তু ট্রানজিশন মেটাল যাদের আছে তারা তোমার হচ্ছে গিয়া ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। তাহলে এই হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল। তাহলে আমাদের দুই ধরনের ইলেকট্রোফাইল, একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল। আচ্ছা আরেকটা হলো যে আমার
নিউক্লিওফাইল, সেকেন্ড টাইপটা হলো নিউক্লিওফাইল অর নিউক্লিওফিলিক রিয়াজেন্ট। তাহলে নিউক্লিওফাইল অর নিউক্লিওফিলিক রিয়াজেন্ট, ইলেকট্রোফাইল ইলেকট্রোফিলিক রিয়াজেন্ট, তাহলে নিউক্লিওফাইল কি হবে? নিউক্লিওফিলিক রিয়াজেন্ট। আচ্ছা নিউক্লিওফাইল যদি নিউক্লিওফিলিক রিয়াজেন্ট হয় তাহলে এটা কি বলবা? দ্য স্পেসিস হুইচ আর মুভ টুয়ার্ডস পজিটিভ আয়ন, মানে যে পজিটিভের দিকে যাবে সে হচ্ছে নিউক্লিওফাইল বা নিউক্লিওফাইল। তাহলে এটা কার দিকে যাবে? পজিটিভের দিকে যাবে। তো পজিটিভ দিকে যাও মানে কাকে টার্গেট করছে? সে নিউক্লিয়াসকে টার্গেট করছে। পজিটিভের দিকে যাও মানে কাকে টার্গেট করছে? নিউক্লিয়াসকে টার্গেট করছে। তাহলে এই জন্য এটা নাম হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে যারা পজিটিভের দিকে যায় তারা হচ্ছে নিউক্লিওফাইল, ঠিক আছে? এবং এটাকে জেড মাইনাস দিয়ে এক্সপ্রেস করে, জেড মাইনাস অর্থাৎ ই প্লাস জেড মাইনাস। ইলেকট্রোফাইল হচ্ছে ই প্লাস আর এটা হচ্ছে জেড মাইনাস নিউক্লিওফাইল। আচ্ছা নিউক্লিওফাইল হচ্ছে কি তোমার আবার ওই যে টু টাইপস, একটা হচ্ছে নেগেটিভ নিউক্লিওফাইল, নেগেটিভ নিউক্লিওফাইল। তার মানে মনে রাখা খুব সহজ, যারা নেগেটিভ তারা নিউক্লিওফাইল, যারা নেগেটিভ তারাই নিউক্লিওফাইল। ওকে, সো নেগেটিভ মানে নিউক্লিওফাইল। যার এক্সাম্পল হচ্ছে কি, যেমন সিএল মাইনাস নেগেটিভ, ওএইচ মাইনাস নেগেটিভ, এনএইচ টু মাইনাস নেগেটিভ, সায়ানাইড মাইনাস নেগেটিভ, যাদেরকে আমরা দেখব, ঠিক আছে? তাহলে এদেরকে তুমি মার্ক করবা কি হিসেবে, যে এরা হচ্ছে নিউক্লিওফাইল এবং নেগেটিভ নিউক্লিওফাইল, এরা হচ্ছে নিউক্লিওফাইল। আচ্ছা এদেরও একটা নিউট্রাল আছে, এদেরও কি আছে আবার নিউট্রাল আছে, অর্থাৎ এদের পক্ষেও আবার নিউট্রাল আছে, যে কিনা দেখাচ্ছে নিউট্রাল অথচ পজিটিভের দিকে যায়, নিউট্রাল অথচ ইলেকট্রন দিতে পারে, ডিয়ার এবিলিটি আছে। সো এরকম তো এরকম তো তোমরা জানো যে থাকে, যেমন অ্যামোনিয়ার কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে না, অ্যামোনিয়ার কাছে কি আছে? লোন পেয়ার ইলেকট্রন। তো অ্যামোনিয়া তো চাইলে একটা পজিটিভ আয়নকে দিতেই পারে, আমরা যেটা দেখি না এই যে অ্যামোনিয়া তার লোন পেয়ার ইলেকট্রন এইচ প্লাস কে দেয়, তাহলে সে পজিটিভের দিকে গেল না। তাহলে যাদের কাছে লোন পেয়ার থাকে তারাই এটা করে আর কি। তো তখন তাদেরকে বলা হয়েছে নিউট্রাল নিউক্লিওফাইল, নিউট্রাল নিউক্লিওফাইল। তাহলে অ্যামোনিয়া তার একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল আমি লিখে রাখতেছি, ফিউচারে যে তোমরা এটা নিয়ে কথা বলবো, এখন এবার তো এটা চিনবা না। এটাকে বলা হয় হলো এই যে আরএমজিএক্স, আরএমজিএক্স এটার নাম হলো গ্রিগনার্ড রিয়াজেন্ট, গ্রিগনার্ড। এটা আমরা যখন অর্গানিকে আরো সামনের দিকে যাব তখন একসময় আমাদের সামনে আসবে এটা আরএমজিএক্স, যেটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা একটা গ্রিগনার্ড রিয়াজেন্ট বলে, গ্রিগনার্ড রিয়াজেন্ট। এটাও নিউক্লিওফাইল হিসেবে আমরা দেখব। আমরা তোমরা শুধু আজকে নলেজে রাখো যে এটাকেও নিউক্লিওফাইল বলে। সো এই হচ্ছে আজকের ক্লাস, এই পর্যন্ত।